হুসেনা গাজী হয়ে গেল এ জুরা এ আজ আমরা আপনাকে বড় ইবাদত ওয়ালা মনে করতাম জুরা এ আমরা আপনাকে বড় আবেদ মনে করতাম এ জুরা এ জিরে আজ দেখতে পেলাম এমন অবগুণ আজকে দিনে কিভাবে তুমি করলে এ জুরা শুরুতে দাও আল্লাহর হস্তের জোরে রহমত তোমার দিকে হুজুর আমার ওই সময় কি বলেছিল এমনই দেখা মানুষেরা আমি জোরে আজকে দিনে আমার বরাত করা আজকে দিনে আপনারা ভেঙেছে আমার বরাত করা আপনারা কসমস করে দিয়েছে আমি জোরে আমাকে প্রমাণ করেছে রক্তাক্ত করে দিয়েছে এমন দেখা মানুষেরা রে আমি জোরে বলতে চাই না 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 জোরে আজকে দিনে আপনাদের সালিম জবাব জোরে নিজে দিবেন সন্তানকে এই জায়গায় হাজির করো ওই সুস্থ জন্মগত সন্তান বলবে জোরে অন্যায় করেছে অপরাধ করেছে সুস্থ জন্মগত সন্তানের কথা যেইরা বলা বল এলাকার মানুষেরা আল্লাহর অনেক আমার আল্লাহ কত সুমন্তসা কত জিল্লুমন্তসা আমার আল্লাহ পশ্চিম দিক থেকেও তেমন সুচরিত করতে পারে হুজুরের কাছে ওই সন্তানের গোড়া জুড়ে রঘুবার তুলনা নিয়ে চোখ দিয়ে পানি রয়েছে এ সন্তান আজকে দিনে তুমি বলো আজকের দিনে তোমার সরবাবাকে আমি জুড়াই আল্লাহকে ডেকেছিলাম আমি জুড়াই আমার নবীকে বরাবর করেছিলাম আমি জুড়াই আজকের দিনে আমাকে বিভিন্ন রকম তকমা দিয়েছে এ যুবকেরা শুনে যারে যুগে যুগে আল্লাহ হয়েছে আল্লাহর দিওয়ানা হয়েছে তার উপরে কষ্ট এসেছে ওই সত্য জন্মগত সন্তান একটা বলেছিল আমার এলাকার মানুষেরা আজকের দিনে এই সন্তানের পিতা অন্য কেউ নয় এই সন্তানের পিতা হল ওই যে জঙ্গলে কারা চালায় ওই যে জঙ্গলে বকরি চাল নিয়ে যায় ওই রাজা হল আজকের দিনে জুরাইদের মায়ের দোয়া কবুল আর জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা ছিলেন আল্লাহ সম্মান দিয়েছেন দুই নম্বর যেটা বলেছিলাম শেষ করব হযরত ঈসা রুহুল্লাহ কোরআনে আল্লাহ বলছেন ঈসা রুহুল্লাহর আম্মা জানকে আমার আল্লাহ বলে মারিয়াম যাও ওই নদীর তীরে ওই যে খেজুর গাছের ডালটা রয়েছে ওইখানে যাও হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় গেলেন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা স্বামীতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল আচ্ছা যদি স্বামী ছাড়া বাচ্চা ভূমিষ্ঠ হয় স্বাভাবিক ব্যাপার এলাকার মানুষের মাথায় ঢুকবে এ মেয়ে কোন অন্যায় কাজ করেছে সেদিনও মারিয়াম হুজুরের নামে এত অপবাদ দিল মারিয়ামকে বলল মারিয়াম শুনেছি তুমি ওই বাইতুল মুকাদ্দাসের সেবিকা মারিয়াম শুনেছি তুমি আল্লাহ বিল্লাহ করো আজকে জিনার কাজ করলে মারিয়াম কাঁদতে কাঁদতে বলেছিল আমি বলবো না আমি মারিয়াম আজকের দিনে অন্যায় করেছি আমি মারিয়াম আজকের দিনে অপরাধ করেছি এটা মারিয়াম বলবে না মারিয়ামের পুত্র সন্তান যে জন্ম হয়েছে ওই সন্তান মুখ থেকে বলবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই তো কোরআন বলছে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা ওই পুত্র সন্তান হযরত ঈসা রুহুল্লাহ থেকে ইশারা করলেন তাকাতারু ইলাইহি ক্বালু কাইফা তুকাল্লিমু মান কানা ফি মাহদি সাবিয়া মারিয়াম ওই সন্তানের দিকে ইশারা করলেন এ সন্তান কথা বলো এলাকার মানুষ বলছে কোরআন বলছে কলু এ মারিয়াম
কাইফা নুকাল্লিমু মান কানা ফি মাহদি সাবিয়া। এই শুধু জন্মগত সন্তান আবার কথা বলে, পাগল হয়ে গিয়েছো, দিমাগ খারাপ তোমার? হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি যাচ্ছে, হযরত মারিয়াম কোনো আওয়াজ করছেন না। আল্লাহ বলছে, জিবরিল যাও আমার ঈসার জবান থেকে কথা বাহির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি ঈসা আল্লাহর বান্দা। আজকে শিশু সন্তান বলে আমার মাকে তকমা লাগাচ্ছ, শোনো আমি ঈসা হলাম আল্লাহর বান্দা। কোরআন বলছে, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আমি ঈসা তোদের হেদায়েতের জন্য। যারা আমার মাকে অপবাদ দিচ্ছ, জেনা করে বলে তকমা লাগাচ্ছেন, হযরতে নবী আলাইহিস সালামের সাথে তকমা লাগাচ্ছেন, শোনো আমি ঈসা রূহুল্লাহ তোদের হেদায়েতের জন্য আল্লাহ কিতাব পাঠিয়েছে। আতানিয়াল কিতাব, আল্লাহ কিতাব পাঠিয়েছে। তারপরেই কোরআন বলছে, ওয়াজআলানি নাবিয়া, আর আমাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য সুসংবাদ দাতা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকা, আমি ঈসা যেখানেই যাব সেখানেই আল্লাহর রহমত হবে। আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাহ ওয়া যাকাত মা দুমতু হাইয়া, নামাজ কায়েম করো, যাকাত দাও। তারপরে ঈসা রূহুল্লাহ জবান থেকে আল্লাহ কি চ্যাম্পিয়ন শব্দ বাহির করছেন। আজ ইতিহাস আজও সাক্ষী দিচ্ছে, পৃথিবীর মানুষকে চমকে দিয়ে আল্লাহ ঈসা রূহুল্লাহ জবান থেকে বাহির করছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। এ দুনিয়ার মানুষ শোনো, আমার মাকে তোমরা যারা জিনা কর বলছো, আমার মাকে তোহমত লাগাচ্ছ, শোনো আমি ঈসা রূহুল্লাহ বলছি, আমার মা না জিনা করেননি, আমার মা হলো সতী এবং পবিত্র। আজরে বলেন, তিন নম্বর যে কথা বলেছিলাম, আল্লাহর নবী কথা বলেছিল, ঈসা রূহুল্লাহ পৃথিবীতে এসে কথা বলেছে, হযরত জুরাইদের সম্মুখে ওই সন্তান কথা বলেছে, দুটো কথা, দুজনের অন্যায়কে ঢেকে দেওয়ার জন্য, দুজনের অন্যায়কে উৎখাত করে সমাজের মানুষের নেগেটিভ দূরীভূত করার জন্য দুটো সন্তান কথা বলেছে। আর মুস্তাফাও কথা বলছে, দুটো কথা আসমান জমিন পার্থক্য। তাই তো কোরআন বলছে, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর। কোরআন বলছে, মুস্তাফা যাচ্ছে সিরহানে কায়নাত যাচ্ছে, আফতাব তরিকাত যাচ্ছে, খতমে নবুওয়াত যাচ্ছে, আল্লাহ সামনে বিরাজ করবে, আল্লাহ সামনে দিদার করবে। কোরআন বলছে, আমার নবী সেদিন বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছিল, সেদিন রাসূলুল্লাহর পিছনে তমাম নবী আলাইহিম সালামের ইক্তিদা করে নিয়েছিল। জোরে বলেন সুবহান। আজকে ফিলিস্তিনের মুখে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, যখন কোনো আলেম কোনো মুসলমান আওয়াজ তুলে, আমার ফিলিস্তিনের মুসলমানের উপর অত্যাচার কেন করছো, মিডিয়া বিভিন্ন দিক থেকে কিছু ধোকাবাজ মানুষ প্রতারক, আমার সমাজের কিছু মুসলিম লেবাসধারী মানুষ বলে, তোরা সর্বদা ভারতে বসবাস করে ফিলিস্তিনের কথা বলিস কেন? বলে কি বলে, দেশ আমার, দেশকে আমরা ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি। রসুল বলেছেন, নিজের দেশকে ভালোবাসা ইমানের অর্ধেক। তোমরা দেশকে ভালোবাসো, মাতৃভূমি ছাড়তে ছাড়তে আল্লাহর নবী যখন যাচ্ছেন বারবার কাবার দিকে তাকাচ্ছে, আর কাবাকে বলছে, ওরে কাবা আজকে আমার এলাকার মানুষ আমাকে থাকতে দিল না, তবে একদিন দেখা হবে। রসুলও দেশকে ভালোবাসেছেন, আমরাও ভালোবাসি, আপনারাও বাসবে, দেশকে ভালোবাসতে হবে। আমরা ফিলিস্তিনকে, ফিলিস্তিনের মানুষকে দেখে ভালোবাসি না, ফিলিস্তিনকে ভালোবাসার পেছনে বিশাল ইতিহাস রয়েছে। হাজার নবী আলাইহিস সালামরা ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমরা যাকে বাপ বলে ধরেছি, আমাদের বাপ যদি ফিলিস্তিনে জন্মগ্রহণ করে, আমরা ফিলিস্তিনকে ভালোবাসবো না? ট্রেন যাচ্ছে তার গন্তব্যস্থলে দাঁড়ায়, রেল যায় তার গন্তব্যস্থলে দাঁড়ায়, বাস যায় তার বাস স্টপেজে গিয়ে দাঁড়ায়, রসুল যাচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করবে ফিলিস্তিনে গিয়ে দাঁড়াচ্ছে। এটা তো রসুলের মেরাজের সময় প্রথম বাস স্টপেজ, রসুলের প্রথম দাঁড়ানোর জায়গা, শুধু দাঁড়িয়ে ছিল তা নয়, হাজার নবী রসুলকে পিছনে রেখে আল্লাহর নবী ইমামতি করেছিলেন।
তাই আমরা ফিলিস্তিনকে ভালোবাসি। কোরআন বলছে ইন্না উদিয়া আউওয়ালা বাইতিন লিন্নাস, আল্লাহ প্রথমে একটা মানুষের জন্য কাবাকে প্রথম কিবলা করেছিল, কাবাকে মানুষের নামাজের জন্য প্রথম ঘর করেছিল। পৃথিবীর জমিনে আল্লাহর ঘর দ্বিতীয় যদি কোনো হয় সেটা হলো বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসা জুড়ে বলেন। তাই আমরা মসজিদুল আকসাকে ভালোবাসি। কোরআন বলছে, রাসূলের হাদিস বলছে যে আল্লাহর নবী 10 বছর ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে নামাজ পড়েছিলেন। তাই আমরা ফিলিস্তিনকে ভালোবাসি। কোন ফিলিস্তিনের মানুষের মুখ পানে তাকিয়ে আমরা ফিলিস্তিনকে ভালোবাসি না। আমরা দেশকেও ভালোবাসি, তবে আমার নবী পাকের কল, রাসূল বলেছে তোমরা ভালোবাসো তাই আমরা ভালোবাসি। আমাদের তো মুস্তাফা জানে রহমতের কদমে প্রাণ, আল্লাহ নবীর অনুসরণের জন্য আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি। যাক, এতক্ষণ আলোচনা করলাম, কথাবার্তার মধ্যে যদি কোনো কষ্ট পান আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, নিজেদের সন্তান হিসেবে মাফ করবেন। আসে দু এক কথা বলেছি, একটু দিল খুলে উচ্চ আওয়াজে আমার নবী পাকিস্তান একটু দরুদ পড়তে হবে, পারবেন তো সকলে? নবীর উপর যখন দরুদ পড়া হয় আল্লাহর নবী বলছে অসংখ্য রহমতের ফারিস্তারা দুনিয়াতে বিচরণ করে। যখন কোনো উম্মাত উম্মাতি আমার উপরে দরুদ পড়ে, আমি মুহাম্মদ আমার ওই দরুদ সালামের জবাবটা আমি নিজে থেকেই দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সকলে দিল খুলে শেষবারের মতো উচ্চ আওয়াজে দরুদ পড়ে।